হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছোট পর্দার অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া রানী রাসমণি চরিত্রে অভিনয় করার পর থেকেই মানুষের মন জয় করে নিয়েছেন তিনি স্কুল ছাত্রী দিতিপ্রিয়াকে অভিজ্ঞ রাসমণি চরিত্রে বেশ মানিয়েও গিয়েছে মাত্র আড়াই বছর বয়সে কলকাতার দূরদর্শন ডকুমেন্টে ফিল্ম দিয়ে অভিনয় শুরু করেন তিনি এরপর মিডিয়া অঙ্গন থেকে বেশ কিছুদিন বিরতি নেন আসলে সেই সময় মধ্যবিত্ত পরিবারের বাবা মা যায়নি মেয়ে এতটুকু বয়সে অভিনয় যাক বাবা অলোক রায় তখনও অভিনয় দুনিয়ার সাথে যুক্ত তার বাবার সঙ্গে শুটিং সেটে যাওয়া আসা শুরু করতে করতে আসতে শুরু করে একের পর এক কাজের সুযোগ তবে সেই সময় পরিবার থেকে অভিনয়কে না করলেও অভিনয় ভূত কাঁধে চেপে বসেছিল ছোট্ট দ্বিতিপ্রিয়ার আর তখনই আট ঘাট বেঁধে পুরোদমে অভিনয় শুরু করে এখন সেই পরিণীতা একজন অসাধারণ সুন্দরী অভিনেত্রী তার অভিনয় কোণেও মুগ্ধ সবাই জানা যায় বাবা অলোক রায় ক্যান্সারে আক্রান্ত তার চিকিৎসার দায়িত্ব দ্বিতিপ্রিয়ার কাঁধে এই বয়সে আবার নিজের ও পরিবারের অর্থ সংস্থানেরও দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন বলতে গেলে তাদের সংসার চলে দ্বিতীপ্রিয়ার রোজগারে তবে বর্তমানে বাবা মাকে সঙ্গে নিয়ে ভাড়া বাড়িতে রয়েছেন দ্বিতিপ্রিয়া অভিনয়ের পাশাপাশি অবসর সময়ে ঘরের কাজে মাকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন দ্বিতিপ্রিয়া আবার দ্বিতিপ্রিয়া ছাত্রী হিসেবেও অনেক ভালো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তিনি অনেক ভালো রেজাল্ট করেছেন পড়াশোনা এবং শুটিং দুটোকে একসাথে রেখে চলা প্রশংসনীয় ছোট পর্দায় জমজমাট অভিনয় করে অবশ্য বড় পর্দায় পা ফেলেছেন তিনি শুভজিৎ মিত্র পরিচালিত অভিযাত্রী ছবিতে অপুর স্ত্রী অপর্ণা চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া আবার টলিউডের ছবি করার পাশাপাশি দিদিপ্রিয়া এইবার পা রাখতে চলেছেন বলিউডে তাও আবার অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে এছাড়া এতটুকু বয়সে ঋতুপর্ণা ঘোষ অনুরাগ বসু শ্রীজিত মুখোপাধ্যায় সহ বহু নামী দামি পরিচালকদের সাথে কাজ করেছেন দিতিপ্রিয়া অভিনয়কে এতটাই ভালোবাসে যে রোজ রোজ শাড়ি ভারী ভারী গহনা পরে সাবলীর ভাবে রানী রাজমণির চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি রানীর ভূমিকায় শিশু শিল্পী হিসেবে পাকি ভাবে অভিনয় শুরু করেন দিতিপ্রিয়া আর এই অভিনয় গুণে তিনি পরিচিত নাম হয়ে উঠেছেন বাঙালির ঘরে ঘরে তো বন্ধুরা ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে